এই সৌগতরাই টিভির সামনে সৌগতরা যেমন বলছেন আমরা কোনোদিন এই জিনিস দেখিনি, আমরাও ছোটবেলা থেকে এই জিনিস কখনো দেখিনি, কোনো সাংসদ টিভির সামনে দাঁড়িয়ে পয়সাটা নিয়ে হাতে বলছে ও তোমাদের নাম কি ভাই বলে আগে টাকাটা নিয়ে তারপরে পকেটে ঢোকাচ্ছে, এটাও আমরা দেখি। এখন এটা ওদের দলের মধ্যে একটা ফিউড চলছে, পিসি তৃণমূল ভাইপো তৃণমূলের মধ্যে তাদের দলীয় একটা অন্তর্দ্বন্দ্ব। এখানে শুধু ওই একটা গান আছে না, আগুন লেগেছে 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 আগুন, ওইটাই শুধু বলে সবার হাততালি বাজানো উচিত, হেঁটি ধরে আর নাহলে দরকার পড়লে বুল্ডোজার দিয়ে তুলে নিয়ে ওকে জেলের ভেতরে ঢোকানো উচিত। কারণ ওকে যেভাবে কোলে করে তুলনা সম্ভব না হয়, বুল্ডোজার বা ক্রেন লাগবে ওকে তুলে এনে জেলে ঢোকানোর জন্য, কিন্তু সেটা করা উচিত। একটা কারখানা করতে পারতো তো যেখানে 500টা লোক চাকরি পেত, সেই সবগুলো না করে খেলা মেলা এই সবগুলো না করলে তো তৃণমূলের হবে না। ছেলে ভোলানো গল্প যতক্ষণ না হবে তত না হলে তো মানুষ জেগে উঠবে, ওই খেলা দিয়ে ক্লাব দিয়ে মদ দিয়ে এই সব দিয়ে মানুষকে ভুলিয়ে রাখো। নবান্নতে মানুষ গণ অভিযান করেই এদেরকে নামাবে, এই কাটমানি খোর, এই কয়লা চোর, বালি চোর, তারপরে হচ্ছে সিন্ডিকেটবাজ, এদের সবার উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে। মুখে বড় বড় ডায়লগ মারা কাজে করে দেখানো, সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। মুখ্যমন্ত্রী ওই মুখে মারিতং জগত অব্দি ঠিক আছে, এখন আমরা হচ্ছি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। বিজেপি তো পশ্চিমবঙ্গে নির্বাচন জিততে চায়নি, 150-এর উপর তৃণমূলের যারা চোর কাটমানি খোর সমস্তগুলোকে ক্যান্ডিডেট করতো বিজেপি, যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, যাদের বিরুদ্ধে যাদের মুখগুলো দেখে মানুষ তৃণমূলের উপর বীতশ্রদ্ধ হয়েছিল, তাদেরকে বিজেপি নিয়ে তাদেরকে প্রার্থী করে দিত। এই যে একের পর এক গণধর্ষণ হচ্ছে এবং সিন্ডিকেটের যে দৌরাত্ম্য, প্রমোটার রাজ যেটাকে আমরা বলছি, একটার পর একটা ঘটনা, বেহালার ঘটনা, সৌগত রায় তার পাড়াতে যে ঘটনা ঘটলো, মানে একজন সাংসদকে রাস্তায় বেরিয়ে পুলিশকে ফোন করতে হলো, এই ঘটনাও আমরা দেখছি, এই বিষয়গুলো নিয়ে কি বলবেন? একের পর এক ঘটনা বাংলা কেন কলকাতা, খাস কলকাতার বুকে ঘটছে। তৃণমূলের আমলে আমরা কি এক্সপেক্ট করি? তৃণমূলের আমরা এক্সপেক্ট করি যে সব কিছু পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে, একদম দুর্দান্ত মানুষ খুব ভালোভাবে থাকবে, কোনো দুষ্কৃতি দৌরাত্ম থাকবে না, এটা তো হওয়ারই। যে মুখ্যমন্ত্রী বলে আমি গুন্ডা কন্ট্রোল করি, গুন্ডাদের ছাড়াতে নিজে থানায় চলে যান, যে সরকারের আমলে পুলিশ হচ্ছে গুন্ডাদের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকে, সেখানে কি হবে? আর সৌগত রায় উনি বলছেন ওনার বাড়ির সামনে একটু চিৎকার চেঁচামেচি হয়েছে বলে লুঙ্গি পরে বেরিয়ে এসছেন, এই সৌগতরাই টিভির সামনে সৌগতরা যেমন বলছেন আমরা কোনোদিন এই জিনিস দেখিনি, আমরাও ছোটবেলা থেকে এই জিনিস কখনো দেখিনি, কোনো সাংসদ টিভির সামনে দাঁড়িয়ে পয়সাটা নিয়ে হাতে বলছে ও তোমাদের নাম কি ভাই বলে আগে টাকাটা নিয়ে তারপরে পকেটে ঢোকাচ্ছে, এটাও আমরা দেখিনি। সৌগতরা যেমন বাড়ির সামনে এই জিনিস দেখেনি, আমরাও টাকা নিয়ে পকেটে গচ্ছিত করতে দেখিনি, কার থেকে নিচ্ছে নামটাও জানি না। তো সৌগতরার মুখে এইসব কথা মানায় না, উনি এই যে এই ধরনের মানুষ, ওনার বাড়ির সামনে এই জিনিস হবে, উনিও এখান থেকে কাটমানি খান কিনা কে জানে, হয়তো ওই কাটমানি নিয়ে গণ্ডগোল। তো তৃণমূলের নিজেদের মধ্যে লড়াই, এরা নিজেরা লড়াই করেই মরে যাবে। এবং এই যে ধর্ষণকাণ্ড, সেই নিয়েও সৌগত রায় মুখ খুলেছেন, বলেছেন যেখানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা সেখানে এরকম ঘটনা নিন্দনীয়, লজ্জা না, একে তো সত্যি কথা, এটা তো যে কোনো সুবুদ্ধি সম্পন্ন মানুষের এই কথাটাও বলা উচিত, এই কথাটা তো অবশ্যই বলা উচিত। সৌগত রায় এটাও যেমন বলছেন, সৌগত রায় সুবুদ্ধির উদয় হলে এটাও বলবেন যে টাকাটা যে নিয়েছিলেন কেন নিয়েছিলেন, এগুলোও পারলে বলে দিলে তখন মনে হবে যে সামগ্রিকভাবে তার সুবুদ্ধি উদয় হয়েছে। এখন এটা ওদের দলের মধ্যে একটা ফিউড চলছে, পিসি তৃণমূল ভাইপো তৃণমূলের মধ্যে তাদের দলীয় একটা অন্তর্দ্বন্দ্ব। এখানে শুধু ওই একটা গান আছে না, আগুন লেগেছে 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 আগুন, ওইটাই শুধু বলে সবার হাততালি বাজানো উচিত, এটা দেখে আমাদের মজা পাওয়া ছাড়া আর কিছু নেই। একদম বলিস, প্রত্যেকটা তদন্ত কিন্তু সিবিআই এর হাতে, কিন্তু আনিসের বাবার যে দাবি যে প্রথম দিন থেকে সিবিআই এর হাতে, সেটা এখনো সিবিআই এর হাতে গেল না, কি বল? এটা জুডিশিয়াল প্রসেসের মধ্যে আছে, কোর্ট একটা ইনভেস্টিগেশনের প্রগ্রেস দেখতে চেয়েছে, আমি এই বিষয়টা নিয়ে খুব বেশি ডিটেলসে আলোচনা করব না। সোমবার দিন মামলাটা আছে, একটা রিপোর্ট দেওয়া হয়েছে তাদের তরফ থেকে, একটা 82 পাতার রিপোর্ট, সেখানে কোর্ট আমাদেরকে বলেছে যে ইউ পিপল গো থ্রু দি রিপোর্ট, তোমাদের যা পয়েন্টস আছে সেগুলো তুলে দাও, দেখা যাক সোমবার দিন আমরা তাদের ইনভেস্টিগেশনে কি ফ্লজ ল্যাচেস লেখিও না আছে সেগুলো আমরা তুলে ধরবো, যদি কিছু না থাকে সেটা আমরা বলবো না, বলবো ইনভেস্টিগেশন দি রাইট ট্র্যাক। কিন্তু মূলত যেই জায়গাটা আমাদের যেটা বক্তব্য, যেখানে অভিযোগ পুলিশের বিরুদ্ধে, সেখানে তদন্তে কখনো মানে কনফিডেন্স বিল্ড আপ হতে পারে না যে পরিবার পরিজনে, মানে আনিসের পরিবার পরিজন কখনোই পুলিশের বিরুদ্ধে অভিযোগ কিন্তু পুলিশ তদন্ত করছে, এটা থেকে তো কখনো কনফিডেন্স পেতে পারে না, এটাই হচ্ছে মূল জায়গা তাদের পরিবার বা আমাদের যে সিবিআই তদন্তের যে ডিমান্ড করা। এবার বিষয়টা হচ্ছে যে সিবিআই এর তদন্ত হবে কি হবে না সেটা এখন সবটাই কোর্টের হাতে, কিন্তু এই যে মানে আনিসের বাবা বারবার দাবি করছেন যে সিবিআই ভরসা নেই সিটের ওপরে, এইটার ওপরে দাঁড়িয়েও কি কোনোভাবে মানবিক হওয়া যায় না? না, এটা তো এই এই মর্মে জাজমেন্টসও আছে, টু ইনস্টিল কনফিডেন্স ইন দি মাইন্ডস অফ দি ফ্যামিলি অফ দি ভিকটিম, তো সেটার উপরেও সিবিআই করা যায়। কিন্তু কোর্ট আরও কিছু বিষয়গুলো দেখে নিতে চাইছে, ইনভেস্টিগেশনের প্রগ্রেস কীভাবে, এবং আমরা জানি প্রচুর ল্যাচেস লেকিউনা আছে,
তো এই জায়গাটা হ্যাঁ কিছুটা সময় তো অবশ্যই ব্যাহত হয়েছে, এটা নিয়ে কোনো অস্বীকার করার জায়গা নেই। তারা একটা ইনভেস্টিগেশন করেছে, তাদের রিপোর্ট দিয়েছে, এই রিপোর্টের পুঙ্খানুপুঙ্খগুলো সোমবার দিন আলাপ আলোচনা হবে কোর্টের মধ্যে। কিন্তু মূলত যে জায়গাটা যেটা আপনি বলছিলেন বা আনিসের বাবাও রাইটলি বলছে যে অভিযোগ যেখানে পুলিশের বিরুদ্ধে সেখানে তদন্ত যদি পুলিশ করে, ধরে নিন পুলিশ সঠিক তদন্তও করলো, কিন্তু আজ থেকে 20 বছর বাদে আনিসের বাবা মৃত্যুশয্যায়, ঠাকুর করুক উনি দীর্ঘজীবী হোক, তার কিন্তু শেষ জীবনে একটা আফসোস থেকে যাবে যে আমার ছেলের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তদন্ত তারাই করলো, আমি মনে হয় সঠিক বিচার পেলাম না, এটা যেন না। বিজেপির এক নেতা বিস্ফোরক অভিযোগ করেছেন, তিনি বলেছেন যে অনুব্রতকে উডবান থেকে বেরোতে দেওয়া আর হবে না, কারণ ওনাকে ইনজেকশন দিয়ে মেরে দেওয়ার চান্স আছে, মানে মেরে দেওয়ার আশঙ্কাও করছেন, কি বল? যে নেতা বলেছে ভাই প্রফেশন জ্যোতিষী আমি বলতে পারবো না, এখন হতে পারে তৃণমূলের অনেকে অনেক কিছু করতে পারে, কিন্তু সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি জানি না সে কীভাবে বললো বা এই বিষয়গুলো, কিন্তু এটা সত্যি কথা, মানে যেখানে সাধারণ মানুষ আপনি যান SSKM-এ যান, রাস্তায় শুয়ে আছে, সেখানে একটা লোক তার কোনো কিছুই নেই, সে হেঁটে হেঁটে নিজে গিয়ে বললো আমি অ্যাডমিশন হয়ে যাবো, অ্যাডমিশন হয়ে গেলো CBI থেকে বাঁচার জন্য, CBI সিন্ড্রোম তার হয়েছিল যে CBI সিন্ড্রোম থেকে বাঁচার জন্য। তো এই জায়গাগুলো বোধ হয় খুব ভালো, মানে আমাদের রাজ্যের তরফে খুব একটা ভালো ছবি দিচ্ছে না, মানে প্রজেকশন হচ্ছে না এই বিষয়গুলো নিয়ে, এগুলো সরকারের ভাবা উচিত। CBIকে তো আমি বলেছি, বারবার করে বলেছি যে আমরা বিভিন্ন সময় দাবি করেছি যে এই ধরনের মানুষ যারা উডবানে গিয়ে পড়ে আছে তাদের দরকার হলে একটা ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল বোর্ড তারা ফরমেশন করুক, যদি দেখে কিছু না হোক ঘেঁটি ধরে আর নাহলে দরকার পড়লে বুল্ডোজার দিয়ে তুলে নিয়ে ওকে জেলের ভেতরে ঢোকানো উচিত। কারণ ওকে যেভাবে কোলে করে তুলনা সম্ভব না হয়, বুল্ডোজার বা ক্রেন লাগবে ওকে তুলে এনে জেলে ঢোকানোর জন্য, কিন্তু সেটা করা উচিত, নাহলে এই ধরনের মানুষ শুধুমাত্র কিছু শরীর খারাপ হলো না হলো গিয়ে সোজা উডবানে গিয়ে শুয়ে পড়বে, আর এই ধরনের প্লি নেবে এটা চলতে পারে না। এখন পৃথিবীতে দেখবেন হেন কোনো রোগ নেই, যেটা আমি প্রথম দিনও বলেছিলাম আজকেও বলছি, দেখবেন সরকার বলবে সব রোগ আছো, মেডিকেল বোর্ড ফরমেশনে যত রোগ আছে পৃথিবীতে সব রোগ ওর মধ্যে থাকবে, কিন্তু সেটা একটা ইন্ডিপেন্ডেন্ট মেডিকেল বোর্ড ফরমেশন করে সেটাকে কোরোবোরেট করে দেখানো উচিত যে হ্যাঁ সেটা সত্যি আদৌ আছে কিনা। অসুস্থতা নিয়ে কাউরির মানে বিষয় নিয়ে আমাদের ব্যঙ্গ করার খুব একটা বিন্দুমাত্র অভিপ্রায় বা ইচ্ছা কোনোটাই নেই, কিন্তু যেই ধরনের কার্যকলাপ হচ্ছে, একটা লোক সোজা বাড়ি থেকে বেরোলো, এসে গাড়ি নিয়ে নিজে নিজে হাঁটতে হাঁটতে ঢুকে গেলো যাই ভর্তি হবো, এই বিষয়টা যদি সমস্ত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে যদি অপশনসগুলো অ্যাভেলেবেল থাকতো সেটা খুব ভালো হতো। একটা সাধারণ মানুষ যদি অসুস্থ হতো সেদিন নিয়ে গিয়ে SSKM-এ বলে আমি উডবানে ভর্তি হবো বা SSKM-এই ভর্তি হবো নর্মাল বেডে, সে কি পায় সেটা? এই যে স্পেশাল ট্রিটমেন্টগুলো এগুলো থেকে মনে হয় বিরত থাকা উচিত ছিল। কুণাল ঘোষ বলেছে পশ্চিমবাংলা হচ্ছে মহিলাদের জন্য সব থেকে সেফ জায়গা, সেফ রাজ্য, অন্যান্য রাজ্যের দিকে তাকান কিন্তু কলকাতায় বা পশ্চিমবাংলায় মহিলারা সব থেকে বেশি সুরক্ষিত, এবং একটার পর একটা প্রকল্প, সেই প্রকল্প সাফল্যের চূড়ায়। মুখ্যমন্ত্রী আজকে বিজনেস সাবমিটে দাঁড়িয়েও কিন্তু সেই মঞ্চ থেকেও বলেছেন যে প্রত্যেকটা, যেমন আবাস যোজনায় বা সবাই সাফল্যের চূড়ায়, স্বাস্থ্যসাথী, তা কন্যাশ্রী, রূপশ্রী, প্রত্যেকটা যে প্রকল্প চলছে সেগুলো সাফল্যের চূড়ায়, কি বল? সূর্য পূর্ব দিকে ওঠে, এটা আমি আপনাকে যদি বলি আপনি চোখ বন্ধ করে বলবেন যে হ্যাঁ সূর্য পূর্ব দিকেই ওঠে, কিন্তু কুণাল ঘোষ হচ্ছে এমন একজন মানুষ, উনি যদি বলেন সূর্য পূর্ব দিকে ওঠে আমাকে আপনাকে আগে দেখতে হবে যে সত্যিই ওঠে, তো তারপরে বলতে হবে। এখন কুণাল ঘোষের কথার কী গুরুত্ব আছে বলুন তো, যদি কুণাল ঘোষের কথা যদি সত্যি আপনি যা বলছেন যদি মেনে নিয়ে যদি গুরুত্ব দিই তাহলে তো এই কথারও গুরুত্ব দিতে হবে। প্রিজন ম্যানের থেকে চিৎকার করে করে বলছিল সারদার সব থেকে বড়ো বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তো সেই কথাটা কুণাল ঘোষকে বলুন, নাকি ওই কথাটা জাস্টিফিকেশান দিয়েছে তারপরে এই সমস্ত কথার জাস্টিফিকেশান দিয়ে। সেদিনকে প্রিজন ম্যানে পুলিশের যখন প্যাদানি খাচ্ছিল আর বলছিল মুখ্যমন্ত্রী সব থেকে বড়ো বেনিফিশিয়ারি, সেই কথাটা জাস্টিফিকেশান আজকের দিন, তারপরে এই কথাগুলো বলবেন। কুণাল ঘোষের কথায় কোনো গুরুত্ব নেই, এই ধরনের মানুষ মানে একটা সময় দেখবেন গিরগিটির সমার্থক শব্দ বেরোবে কুণাল ঘোষ হিসেবে, সমার্থক শব্দ গিরগিটির কি না কুণাল ঘোষ, তো এই ধরনের মানুষের কথার কোনো মূল্য নেই, ও নিজেও জানে না কি বলছে। প্রকল্পগুলো যেগুলো সাফল্যের চূড়ায় কি বলবেন? কোন প্রকল্পগুলো? নিজেই বলছেন প্রত্যেকটা প্রকল্প, কন্যাশ্রী, যে লক্ষ্মীর ভাণ্ডার আমরা দেখেছি যে কিভাবে মানুষ লাইন দিয়ে নিচ্ছে, মানুষ যদি না চায় তাহলে লাইন দিত না, মানুষ নিচ্ছে সেটা সাফল্য অবশ্যই, এবং মানুষ সেই সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে পাচ্ছে বলেই আজকে এইভাবে এত বিপুল জনসমর্থন নিয়ে আবার এই সরকারকে তৃতীয়বারের জন্য নিয়ে এসছেন, কি বল? বেসিক্যালি বাঙালিকে মানে একটা ভিখারিতে পরিণত করার, ভিখারির জাতে পরিণত করার, এটা একটাই আলটিমেটলি। আমি দোষ দিচ্ছি না সেই সমস্ত মানুষজনদের, যারা প্রান্তিক মানুষ তারা 500 টাকা তাদের কাছে অত্যন্ত ম্যাটার করে, কিন্তু এর যে লার্জার র্যামিফিকেশানটা আমি আপনাকে বলছি, যে প্রচুর লোকের চাকরি হচ্ছে না, প্রচুর লোকের মাইনে পাচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা বেহাল হয়ে পড়ছে, পয়সাটা তো একটা জায়গা থেকে আসতে হবে, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুদীপ্ত সেনের টাকা না যে
গড়গড় করে গড়িয়ে পড়ে যাচ্ছে যেখান থেকে হোক আসছে। আগে দিত পয়সা দিত সুদীপ্ত সেন, এখন দিচ্ছে গৌরী সেন। এই গৌরী সেনটাকে এখন খুঁজে বার করতে হবে। তো এই টাকাটা যদি কোনো গৌরী সেন দেয় তাহলে ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারের টাকা, রাজকোষের টাকা, সেইগুলোকে যখন এইভাবে ব্যবহৃত করা হচ্ছে একটা পপুলিস্টিক মেজারে, আলটিমেটলি কী হচ্ছে, আমার আপনার ট্যাক্সের টাকা সেটা এইভাবে ব্যবহৃত হচ্ছে, কী হচ্ছে, মার খাচ্ছে রাজ্যের আলটিমেটলি যে সাবস্ট্যান্টিভ ডেভেলপমেন্ট সেটা মার খাচ্ছে। এটা মানুষ হয়তো এখন বুঝতে পারছে না বা আমরা বোঝাতে অক্ষম। মানুষ আমাদের মানে প্রচণ্ডভাবে আমরা বিশ্বাসী এই জিনিসটা মানুষ বুঝবে, কারণ প্রান্তিক মানুষজনের কাছে 500 টাকা অত্যন্ত ম্যাটার। আমি সার্ভে করে দেখছিলাম যে একটা বড়ো ফ্যামিলিতে যদি এই 500 টাকার হিসাবগুলো বা অন্যান্য বেনিফিশিয়ারি স্কিমগুলো যোগ মানে একসাথে করেন, দেখবেন একটা ফ্যামিলি মানে হিসাব মহন দেখতে গেলে 10-15 হাজার টাকার বেনিফিট পাচ্ছে মাসে। তো সেইখান থেকে অটোমেটিক্যালি তারা ভোটটা এইদিকেই দেবে, খুব স্বাভাবিক। কিন্তু আলটিমেটলি ব্রডার পার্সপেক্টিভে তারা এটা ভাবছে না যে আমাদের সরকার বা আমাদের রাজ্য কোন পথে চলছে। এটা মানুষ যখন বুঝবেন দেখবেন এইসব স্কিম কোনো কাজে আসবে। মানে খেলা মেলার কথা বিরোধীরা সবসময় বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তারই ডায়মন্ড হারবার, তারই নিজের জায়গায় আবার একটা ফুটবল মানে টিম রেডি করলো, মানে ফুটবল ক্লাব সেটাকে করলো, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো, কীভাবে দেখছে? একটা কারখানা করতে পারতো তো, যেখানে 500টা লোক চাকরি পেত। সেই সবগুলো না করে, খেলা মেলা এই সবগুলো না করলে তো তৃণমূলের হবে না। ছেলে ভোলানো গল্প যতক্ষণ না হবে তত না হলে তো মানুষ জেগে উঠবে। ওই খেলা দিয়ে, ক্লাব দিয়ে, মদ দিয়ে, এই সব দিয়ে মানুষকে ভুলিয়ে রাখো। আলটিমেটলি মানুষ যদি ন্যায্য কথা বলা শুরু করে, যে কমন ইস্যুস যেগুলো পার্টিনেন্ট ইস্যুস যেই মুহূর্তে বলা শুরু করবে, এই সরকার 5 মিনিট টিকতে পারবে না। 99তে মানুষ গণ অভিযান করেই এদেরকে নামাবে, কিন্তু মুশকিলটা হচ্ছে এটা তো করতে দেওয়া যাবে না। তার জন্যই খেলা মেলা উৎসব দিয়ে মানুষকে মাতিয়ে রাখতে হবে। আর অভিষেক, ওর কথা বাদ দিন, এ তো রাজনীতিও করেনি, কোনো কিছুও করেনি, পলিটিক্যালি ইম্যাচিওর একজন, ওর কাছে এইসব করা ছাড়া কিছু নেই। ওর দলে এখন মধ্যেখানে একটা কর্তৃত্ব কায়েম করতে গেছিলো, কিন্তু অনেক ক্ষেত্রে এখন সেটা পিসির জন্য করতে পারছে না। দলের মধ্যে, পরিবারের মধ্যে একটা পিসি ভাইপো ফিউড চলছে। এসব করে ক্লাব টাব নিয়েই থাকুক, ও বেচারা খুব চাপে আছে। ওকে মাঝে মাঝে ইডি ডাকে, সিবিআই ডাকে, বেরিয়ে এসে ওকে ইডি অফিসের সামনে ভালুক নাচ করতে হয়, বিজেপি যেমন শিখিয়ে দেয় সেই সবগুলো করতে হয়। এইসবের মাঝে একটু রিক্রিয়েশনের জন্য ক্লাব টাব করুক, ভালো থাকবে, মন মেজাজ ভালো থাকবে। প্রশান্ত কিশোর কিন্তু ইতিমধ্যেই দিল্লি গেছেন এবং সোনিয়া গান্ধীর সাথে দেখা করেছেন, কোথাও কি তাহলে ওখানেও চার্জড, কংগ্রেসকেও চার্জড? না, এখনও অবধি এটা পার্টি সিদ্ধান্ত নেবে। প্রশান্ত কিশোর হ্যাড এক্সপ্রেসড হিজ ওপিনিয়ন যে উনি কংগ্রেস জয়েন করতে চান। পার্টি সেটাকে বলেছিল, যদ্দূর আমি শুনেছি সেটা হচ্ছে পার্টি হ্যাড ওয়েলকাম দ্যাট ডিসিশন, এবং যদি জয়েন করতে চান, এমন না যে ওর টার্মস অ্যান্ড কন্ডিশনস যেটা একটা মিডিয়াতে চলছে, ওর টার্মস অ্যান্ড কন্ডিশনস এমন কোনো ভাববার বিষয় নেই। প্রশান্ত কিশোর এমন কোনো বড় কোনো হনু নয় যে প্রশান্ত কিশোরকে নেওয়ার জন্য কংগ্রেস একদম হামলে পড়েছে, তা নয়। প্রশান্ত কিশোর কংগ্রেসের সাথে বৈঠক করছেন। ইটস ওয়াইডলি অ্যাকসেপ্টেড যে উনি একটি ইলেকশন স্ট্র্যাটেজিস্ট, বেশ কিছু জায়গায় সাফল্য পেয়েছেন, আবার ব্যর্থতাও আছে, শুধু সাফল্য নেই, ব্যর্থতাও আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রশান্ত কিশোর আজকে এখন মিটিং করছেন, লাস্ট 3-4 দিন ধরে। কী হবে সেটা আউটকামটা পরে দেখা যাবে, কিন্তু আলটিমেটলি এরকম ভাববার বিষয় নেই যে প্রশান্ত কিশোরকে ছাড়া জাতীয় কংগ্রেস চলবে না। তো এমন কোনো ভাববার বিষয় নেই যে ওর টার্মসেও জয়েন করবে, এরকমও কোনো ভাববার বিষয় নেই। এটা আলাপ আলোচনা, ডায়ালগস আর অলওয়েজ টু বি ওপেন। এটা যে কোনো ফ্রি ফ্রিয়ার ডেমোক্রেসিতে কথাবার্তা অবশ্যই চলতে পারে, ডায়ালগস না হলে কী করে হবে? চলছে, কথাবার্তা চলছে। উনি যদি জয়েন করেন, আগেও বলেছিলেন জয়েন করবেন, আলটিমেটলি করেননি। এখন উনার কী মন মানসিকতা, কী চিন্তাভাবনা সেটা উনিই জানেন। কৌশলবাবু, শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু বারবার এই সিন্ডিকেট রাজ বা এই যে দালাল চক্র বা এই মাফিয়া চক্র এর বিরুদ্ধে বারবার সফর হয়েছেন, তিনি বলেছেন যে এগুলি অবিলম্বে বন্ধ হওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমরা দেখেছি ভোটের সময় বারবার নির্দেশ দিয়েছিল কর্মীদেরকে যে এই ধরনের ঘটনা যেন না হয়, দল কিন্তু সঙ্গে সঙ্গে পদক্ষেপ নেবে। এই বারবার মুখ্যমন্ত্রী যারা একদম হাই কমান্ড তারা এইভাবে বার্তা দেওয়ার পরও একটার পর একটা ঘটনা, তাহলে কি কোথাও হাইকমান্ডের হাত থেকে দলের লাগামটা বেরিয়ে যাচ্ছে? কি বল, হাতির দুটো দাঁত, একটা দিয়ে দেখায় একটা খায়, চেবায়, এদের হচ্ছে অবস্থা তাই। ওই মুখে বলাটা মুখে বলা অবধি, যখন দোলা সেন দাঁড়িয়ে একবার বলল যে তোলা তুললে 70% এদের দিতে হবে, বাকিটা দিতে হবে, ভাগ বাটোয়ারার কথা বলল, দোলা সেনকে কী করেছে, দল থেকে তাড়িয়েছে? না, রাজ্যসভা সাংসদ করে দিয়েছে। তৃণমূলের বিভিন্ন নেতা যারা এই কাটমানিকে ইনস্টিটিউশনালাইজ করা, ইনফ্যাক্ট মুখ্যমন্ত্রী অনেক প্রেক্ষান্তরে এই কথাবার্তাগুলো বলেছেন, তা আলটিমেটলি তো কোনো মুখ্যমন্ত্রী আবার বলছেন সিন্ডিকেটের বিরুদ্ধে, এর বিরুদ্ধে। আজকে দেখা যাচ্ছে সৌগত রায় যখন সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছেন, সৌগত রায়ের বিরুদ্ধে পার্টি ক্ষোভ প্রকাশ করেছে, সৌগত রায় এইসবগুলো কেন বলেছেন? আমার বক্তব্য, যারা এই জিনিসগুলো করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন কোথায়? কটা লোককে দল থেকে তাড়িয়েছে? পারবে না, কারণ দল থেকে যদি তাড়ায় না, গোটা তৃণমূল কংগ্রেসটা আজকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কাটমানি খোর, এই কয়লা চোর, বালি চোর, তারপরে হচ্ছে সিন্ডিকেটবাজ, এদের সবার উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসটা চলছে।
তৃণমূল কংগ্রেসের একটা পায়াও যদি সরে যায় তৃণমূল কংগ্রেস টালমাটাল হয়ে ভেঙে পড়ে যাবে। তৃণমূল কংগ্রেস এই দালাল কাটমানি খোর এই বালিচোর কয়লাচোর এই সমস্ত মাফিয়া তারপরে সিন্ডিকেট রাজের লোকজনরা এদেরকে নিয়েই তৃণমূল কংগ্রেস, ভদ্রলোকদের নিয়ে তৃণমূল কংগ্রেস না, এরা সরে গেলে তৃণমূল কংগ্রেস শেষ। এই যে বিজনেস সাবমিট হচ্ছে, এটা বিজনেস সাবমিটের নামে একটা ছেলে খেলা হচ্ছে, এগুলো কোনো আমি তো আজ অবধি এখনও অবধি কোনো ফলপ্রসূ কিছু দেখলাম না। এটা করতে তো খরচা লাগে, এটা তো এমন না যে গেলাম মঠে ময়দানে গিয়ে চিৎকার পারলাম ওখানে বসে চপ সিঙ্গাড়া খেয়ে চলে এলাম, এরকম না। বড় বড় শিল্পপতিরা আসবে, তাদের থাকা খাওয়া অ্যাকোমোডেশন এভরিথিং হ্যাজ টু বি প্রোভাইডেড। তারপরে মুখ্যমন্ত্রী ওখানে একান্ত কটেজে থাকবেন, তার একটা প্রোটোকল, একটা হিউজ এক্সপেন্স সব কিছু মিলিয়ে। আলটিমেটলি এর পেছনে আউটকামটা কী? আমি আজ অবধি 2022 সাল, আজকে 2011 সালে ক্ষমতায় এসেছে, 11 বছরে ওয়েস্ট বেঙ্গলে, আমার কথা ছেড়ে দিন, আপনি আমাকে বলুন যে কটা বিজনেস সামিটে কটা শিল্প পশ্চিমবঙ্গে স্থাপিত হয়েছে? হয়নি, কিচ্ছু হয়নি। মানে আমি বলছি ভারী শিল্প পশ্চিমবঙ্গে, মানে যেখানে একবারে 4-5 হাজার লোক কাজ পাবে এই ধরনের শিল্প কোথায় হয়েছে? মুখে বড় বড় ডায়লগ মারা, কাজে করে দেখানো, সেটার মধ্যে আকাশ পাতাল তফাত। মুখ্যমন্ত্রী ওই মুখে মারিতং জগত অব্দি ঠিক আছে। 10,000 কোটির বেশি বিনিয়োগ হবে এবং 25,000 কর্মসংস্থান হবে বলেছেন আদানি, কি বলবে? হোক আগে, তারপরে না কথা বলবো। এরকম হবে হবে বহুদিন ধরে শুনে গেছি। এর আগেও পার্থ চ্যাটার্জি শিল্পমন্ত্রী যখন ছিল, উনি একসময় ঘটা করে প্রেস কনফারেন্স করে বলেছিলেন কত হাজার হাজার, এরা এত বলে না এত হাজার এ হাজার, মানে মনে হয় এত হাজার কোটিটা একটা ছেলে খেলার ব্যাপার। আমি জানিও না যে কতগুলো শূন্য হয় এর পেছনে, তারা জানে কি না হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আগে হোক বলে আমি একটু আগে যেটা তোমাকে বললাম যে প্রস্তাব তো অনেক কিছু দেওয়া যায়। আমিও ক্যাটরিনা কাইফকে বিয়ের প্রস্তাব দিতে পারি, তো রাজি হবে? আগে এই প্রস্তাবটা, এটা যখন গ্রাউন্ড লেভেলে এটা ফলপ্রসূ হোক তারপরে কথা বলবো। এখন আদানি টাদানিকে দেওয়ার, এতে দেখুন আমরা তো বলছি এর পেছনে একটা পলিটিক্যাল ব্যাপার আছে, তৃণমূল মানেই বিজেপি, এটা যেমন মুকুল রায় বলেছেন এবং এটা সাবস্টান্সিয়েট করা যায় জানেন তো। কারণ হচ্ছে এই আদানি মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ফান্ডিং করছে, তারা তৃণমূলকেও যেভাবে ফান্ডিং করছে, বিজেপিকেও যেভাবে করছে, পশ্চিমবঙ্গও তো তাদের কিছু দিতে হবে, তো ওই জন্য দেউচা পাচামিটা তাদের কাছে তুলে দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছে। তো এই ধরনের প্রচেষ্টা থাকবে। বিজেপি তৃণমূল দুটোই তো খুব একটা ডিফারেন্স নেই, দুটোই এক মুকুল রায়ের কথা অনুযায়ী। তো তাদের যারা বন্ধু শিল্পপতিরা আছে তারা ইনভেস্টমেন্ট করতে চাইবে, এটাও খুব স্বাভাবিক, কিন্তু যতক্ষণ না হচ্ছে না আচালে বিশ্বাস নেই। এখন আমরা হচ্ছি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। একটার পর একটা তৃণমূল এবং ঘটনা ঘটার পর বিজেপির যারা নেতা এবং বিধায়ক থেকে শুরু করে যারা জেলা কমিটি সংগঠন সামলাচ্ছে তারা পর্যন্ত, মণ্ডল সভাপতিদের ক্ষেত্রে আমরা দেখেছি একের পর এক কিন্তু তারা রিজাইন করছে, তারা ইস্তফা দিয়েছে এবং মুখ খুলছে এবং দোষ দিচ্ছে নেতৃত্বের ওপরে। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এবং সম্প্রতি কিন্তু এই যে আসানসোল এবং বালিগঞ্জে যে নির্বাচন হলো তার ফলাফলের পর কিন্তু সৌমিত্র খাঁ এবং অনুপম হাজরা দুজনেই কিন্তু মুখ খুলেছেন এবং সেই বলছেন যে অযোগ্য লোকেদের বসালে এই অবস্থাই হয়। এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন? সৌমিত্র খাঁপা এরা কোনো পলিটিক্যাল এলিমেন্টই নয়, মানে যখন যেদিনকে ধান্দা যেদিকে বুঝবে সেদিনকে চলে যাবে। এদের তৃণমূলে ফেরা, সৌমিত্র খাঁ, অর্জুন সিং, এদের তৃণমূলের ফেরাটা হচ্ছে সময়ের অপেক্ষা। আমি আপনাকে বলছি পয়সা করে নিয়ে দরদস্তুর চলছে, ফিরে আসতে কত পয়সা দেবে এই নিয়ে দরদস্তুর চলছে, এটা ফাইনাল হয়ে গেলেই তারা চলে আসবে। তো এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল হচ্ছে, বিজেপি হচ্ছে তৃণমূলের একটা এক্সটেন্ডেড পরিবার বা ভাইসে ভার্সা, তৃণমূল হচ্ছে বিজেপির এক্সটেন্ডেড পরিবার বা বিজেপি হচ্ছে তৃণমূল, এক দুটো যেইভাবে বলতে পারেন। তো এদের মধ্যে আসা যাওয়া স্রোতে ভাষা এই ব্যাপারগুলো এদের মধ্যে চলতে থাকে। এদের প্রেম ভালোবাসা খুব দীর্ঘমেয়াদি, একটা দীর্ঘদিনের ব্যাপার। 98 সাল থেকে তৃণমূল তৈরি হয়েছে, তারপর থেকে এদের যে ভাব ভালোবাসা, এদের প্রেম, এদের আদান প্রদান মারাত্মক ভালো। তো এই জায়গাগুলোতে আস্তে আস্তে মানুষের চোখ খুলছে, মানুষ বুঝতে পারছে, যার জন্য একটা ফিকটিশিয়াসভাবে বিজেপিকে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসেবে উঠিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা কিন্তু গ্রাফটা এখন পড়ছে, এই গ্রাফটা পড়ছে এবং মানুষ এটা আগামী দিন আরও স্পষ্ট হয়ে যাবে এই জায়গাটা। বিধানসভা ভোটের আগে এই বিজেপি বলেছিল ইসবার দোষো পার, এতটাই তারা আত্মবিশ্বাসী ছিলেন এবং এবং যে তৃণমূল কংগ্রেসকে হারাবার কথা বলেছিল এই এই জায়গায় দাঁড়িয়ে এতটা আত্মবিশ্বাসী কেন এইভাবে? এবং প্রায় 2 কোটির ওপরে ভোটও পেয়েছিল তারা বিধানসভায়, সেই জায়গায় দাঁড়িয়ে এই পরিস্থিতি কেন? কি বিজেপি তো পশ্চিমবঙ্গে নির্বাচন জিততে চায়নি, পশ্চিমবঙ্গের নির্বাচনটা আমি বলছি এটা একটা বিভৎস একটা গিমিক তৃণমূলকে ক্ষমতায় রেখে দেওয়া। যদি বিজেপি নির্বাচন জিততে চাইতো 150-র উপর তৃণমূলের যারা চোর কাটমানি খোর সমস্তগুলোকে ক্যান্ডিডেট করতো বিজেপি, যাদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, যাদের বিরুদ্ধে যাদের মুখগুলো দেখে মানুষ তৃণমূলের উপর বিতৎসদ্ধ হয়েছিল তাদেরকে বিজেপি নিয়ে তাদেরকে প্রার্থী করে দিত। তো এটা যখনই করেছে তার মানে এটা আমরা খুব জোর দিয়ে সেই সময় থেকেও বলেছি যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায় না, শুধুমাত্র তারাই পোলারাইজেশনের রাজনীতি করে তৃণমূলকে ক্ষমতায় রাখতে চায়, এবং আদতে সেটাই হয়েছে।
এই সমস্তগুলো করে এখন আবার একটু চিৎকার চেল্লামিল্লি করবে, কারণ সামনে 2024 লোকসভা নির্বাচন আসছে। এখানে চিৎকার চেল্লামিল্লি করে দরদস্তুর করে যদি কটা আসন পাওয়া যায়। কিন্তু এইবার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ একটা জিনিস বুঝে গেছে যে তৃণমূলকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া সেটা হচ্ছে কি না, লার্জার পার্সপেক্টিভ বিজেপিকে জেতানো। তো মানুষ পশ্চিমবঙ্গে কোনোদিন বিজেপির আইডিয়োলজিকে জায়গা দেয়নি, দেবেও না। বিকল্প কি? দেখুন, বিকল্প সেটা আমি কখনো, আমি আজ অবধি আমার রাজনৈতিক জীবনে মানুষকে কোনোদিন বলবো না যে কংগ্রেসকে ভোট দিন বা আপনার যে মানুষ ইন ইটস উইজডম তাদের যাদেরকে চিন্তা করবে যে হ্যাঁ এই দলটা মানুষের কথা বলছে বা এই দলটা সামগ্রিক মানুষের ইস্যু নিয়ে রাস্তায় আছে তাদেরকে ভোট দেবে। আমি তো অবশ্যই আমার যা কংগ্রেস দলের কথা বলবো যে মানুষ আমাদের দলকে ভোট দিন, কিন্তু আমি কখনো এই কথা বলি না, কারণ এটা আমি সম্পূর্ণ মানুষের গণতান্ত্রিক অধিকারটা মানুষের উপরে, মানুষ ইন ইটস উইজডম উইল থিঙ্ক যে তাদের কাদেরকে ভোট দেওয়া উচিত। কিন্তু বিজেপির পশ্চিমবঙ্গে কোনো স্থান নেই। যদি সেটা হতো, একটা দল যার মানে রুট হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি, সে পশ্চিমবঙ্গের মানুষ হয়ে গিয়েও পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কোনোদিন জায়গা পায়নি। আন্টিনালেস তৃণমূলের বদান্যতা, তৃণমূলের কিছু চোর, তৃণমূলের যে চোরগুলোকে জেলের বাঁচানোর জন্য এই সমস্ত কার্যকলাপগুলো করতে হলো, আদারওয়াইজ তৃণমূল পশ্চিমবঙ্গে বিজেপির কোনো জায়গা হতো না, হবেও না।